আসসালামু আলাইকুম, আমি আশফাক উজ্জামান। আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে কথাগুলো হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন, যেটাকে আমরা BIWTN হিসেবে চিনি, মানে সংক্ষেপ যেটা সেটাই আমরা চিনি। হয়তো বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন বলে অনেকে হয়তো বা চিনতে নাও পারেন, BIWTA হলে সবাই চিনবেন। তো তারা একটা জব সার্কুলার পাবলিশ করছে, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট BIWTA.portal.gov.bd, এখানে গেলে এই সার্কুলারটা আপনারা এখানে পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, ওইটা ক্লিক করলে এই ডিটেলসগুলোও পেয়ে যাবেন আপনারা। সো সমস্যা নাই, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা ক্লিক করে দেখে নিতে পারেন। প্রথমে হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ 141 থেকে 143 মতিঝিল বাবাই এ ঢাকা 1000, নিয়োগ বিজ্ঞপ্তি নং হচ্ছে 2/02/2021। বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এর নিম্নবর্ণিত 11টি ক্যাটাগরিতে 59টি শূন্য পদে নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্তাধীনে বাংলাদেশি নাগরিকদের নিকটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। মানে 11টা ক্যাটাগরিতে 59 জনের চাকরির সুযোগ। প্রথমে হচ্ছে পদের নাম, এরপর হচ্ছে বেতন স্কেল, বয়সসীমা, শূন্য পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। এক হচ্ছে সহকারী পরিচালক মানব সম্পদ, সহকারী পরিচালক O&M, সহকারী পরিচালক যানবাহন, সহকারী পরিচালক সমন্বয়, সহকারী পরিচালক প্রশাসন, প্রশাসনিক কর্মকর্তা, সহকারী পরিচালক শ্রম ও কল্যাণ, নৌ কর্মচারী কর্মকর্তা, সহকারী পরিচালক নৌ ও ক্রয়, সহকারী পরিচালক বন্দর, সহকারী পরিচালক নৌ নিরাপত্তা ও ট্রাফিক, সহকারী পরিচালক বৈদেশিক পরিবহন, সহকারী বন্দর কর্মকর্তা, ল্যান্ড অফিসার অ্যান্ড অ্যাকুইজিশন অফিসার সমন্বয় কর্মকর্তা। এটা এগুলোর বেতন হচ্ছে আপনার জাতীয় বেতন স্কেল 2015 এর নবম গ্রেডভুক্ত, টাকা হচ্ছে 22,000 থেকে 53,000 60 স্কেল এবং 10 নিয়ম অনুযায়ী প্রদে অন্যান্য ভাতা দিয়ে। বয়সসীমা হচ্ছে 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং শূন্য পদ হচ্ছে এখানে 3টা, মানে 3 জনের। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। এরপর হচ্ছে নদী জরিপকারী সহকারী পরিচালক জরিপ, জাতীয় বেতন স্কেল 2015 নবম গ্রেড ভুক্ত, টাকা হচ্ছে 22,000 থেকে 53,000 60 স্কেল এবং 10 নিয়ম অনুযায়ী ভাতা তো আছেই। বয়স হবে 21 থেকে 35 বছর। পদ হচ্ছে একটি স্নাতক পর্যায়ে অঙ্ক হাইড্রোগ্রাফি ওসানোগ্রাফিতে স্নাতক অথবা পদার্থ রসায়ন, গণিত, ভূগোল, ভূপ্রকৃতি বিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি। সরাসরি নিয়োগকৃত প্রার্থীদের শিক্ষানবিষ্কাল 2 বছর হবে, যার শেষে লিখিত ব্যবহারিক পরীক্ষা ফলাফলের উপর চাকরিতে আত্মীয়করণ করা হবে। এরপরে হচ্ছে SSB অপারেটর বা ওয়্যারলেস অপারেটর, জাতীয় বেতন স্কেল 2015 এর 12তম গ্রেডভুক্ত, টাকা হচ্ছে 11,300 থেকে 27,300 স্কেল এবং 10 নিয়ম অনুযায়ী ভাতা থাকবে। 18 বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। পদ হচ্ছে 9টি SSC সহ ট্রেড সার্টিফিকেট অথবা সশস্ত্র বাহিনী হতে সমন্বয় সনদপত্র সহ দ্বিতীয় গ্রেডের ওয়্যারলেস অপারেটিং সার্টিফিকেট। এরপর হচ্ছে 4 ট্রাফিক সুপারভাইজার, জাতীয় বেতন স্কেল 2015 16তম গ্রেডভুক্ত, 9,300 থেকে 22,490 স্কেল এবং তৎসাহ নিম অনুযায়ী অন্যান্য ভাতা। বয়স হচ্ছে 18 থেকে 30। এর পদ হচ্ছে 2টি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে, নিম্ন সহকারী সময়রক্ষক ও সহকারী কোষাধ্যক্ষ, জাতীয় বেতন স্কেল 2015 16তম গ্রেডভুক্ত, 9,300 থেকে 22,490 টাকা স্যালারি স্কেল এবং তৎসহ নিম্নজীয় অন্যান্য ভাতা। বয়স 18 থেকে 30 বছর। পদ 2টি উচ্চ মাধ্যমিক বাণিজ্য, 5 টাইপিং জ্ঞান। এবং 6 হচ্ছে গিজার, জাতীয় বেতন স্কেল 2015 17তম গ্রেডভুক্ত, টাকা হচ্ছে 9,000 থেকে 21,800 স্কেল এবং তৎসহ নিম্নজীয় অন্যান্য ভাতা। বয়স 18 থেকে 30। পদ 2টি SSC বা সমন্বয় যোগ্যতা সহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। এরপর হচ্ছে দপ্তরি, জাতীয় বেতন স্কেল 2015 19তম গ্রেডভুক্ত, 8,500 থেকে 20,570 স্কেল, 10 নিম্ন জন্য ভাতা। বয়স হচ্ছে 18 থেকে 30। পদ হচ্ছে একটি SSC পাস। এরপর হচ্ছে মার্কম্যান, জাতীয় বেতন স্কেল 2015 19তম গ্রেডভুক্ত, টাকা 8,500 থেকে 20,570 স্কেল, 10 নিম্ন অনুযায়ী প্রদে অন্যান্য ভাতা দিয়ে। বয়স 18 থেকে 30। পদ 5টা SSC বা সমানের 5 সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর হচ্ছে তোপা, জাতীয় বেতন স্কেল 2015
এর 19তম গ্রেড ভুক্ত টাকা 8,500 থেকে 20,570 স্কেল এবং তৎসম নিম্ন অনুযায়ী পুরোদের অন্যান্য ভাতা দিয়ে বয়স হচ্ছে 18 থেকে 30। পদকটি এসএসসি ও সমমানের পাশেও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞতা। এরপর হচ্ছে 10 ভাণ্ডারী জাতীয় বেতন স্কেল 2015 19তম গ্রেড ভুক্ত টাকা 8,500 থেকে 20,570 স্কেল এবং তৎসম নিম্ন অনুযায়ী অন্যান্য ভাতা বয়স 18 থেকে 30 বছর। পদ হচ্ছে 22টি, এটি সব থেকে বেশি মনে হচ্ছে। এসএসসি বা সমমানের পাশও খাদ্য পাক করার জ্ঞান অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 11 হচ্ছে অফিস সহায়ক বেতন স্কেল 2015 এর 20তম গ্রেড ভুক্ত 8,250 থেকে 20,010 স্কেল এবং তৎসহ নিম্ন অন্যান্য ভাতা বয়স হচ্ছে 18 থেকে 30। পদ হচ্ছে 11টি, এসএসসি বা সমমানের পাশ। এরপর 1/5/2021 তারিখে প্রার্থীর বয়স উল্লেখ করতে হবে। আগ্রহী প্রার্থীগণকে 31/5/2021 তারিখের মধ্যে শুধুমাত্র www.jobs.viwta.gov.bd এর মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে। এই আমি দেখা দিচ্ছি, এই যে এটা, এর মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? প্রথমটা করলে এটা, এরপর আস্তে আস্তে সবগুলো কিন্তু সেম যায় যায়। আপনার এখানে ক্লিক করবেন, এরপরে এখানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 320 টাকা, নাম্বার ভ্যাকেন্সি হচ্ছে 3টা, এটা ডেডলাইন হচ্ছে 31 মে, এখানে যে অ্যাপ্লাই করবেন এটা ক্লিক করবেন। এরপরে আপনার এখানে নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার, বিজ্ঞপ্তির তারিখটা দিবেন, ইমেল নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দিবেন, প্রার্থীর নাম বাংলায়, প্রার্থীর নাম ইংরেজিতে, পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, জন্ম তারিখ, এই ডিটেলস আর কি, আপনার ফুল ডিটেলস এখানে দিয়ে তারপর এখান থেকে সাবমিট রেজিস্ট্রেশন করে নেবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে আবেদন করার সময় ফর্ম পূরণের নিয়ম অন্যান্য শর্তাবলী www.jobs.viwta.gov.bd সাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত অ্যাপ্লিকেশন আইডি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। উক্ত অ্যাপ্লাইড আইডিটি রকেট বিলার নাম্বার হিসাবে ব্যবহার করে বাধ্য ঘন্টার মধ্যে রাজবাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বিআইডব্লিউটির বিলার আইডি নং 4422 এ আবেদন ফি বাবদ কমিক নং 1 ও 2 এর বর্ণিত পদের জন্য 320 টাকা এবং কমিক নং 3 থেকে 11 বর্ণিত পদের জন্য 215 টাকা অফারযোগ আবেদন ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদনপত্রটি সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ঠিক আছে, যে আমি যেটা সিস্টেমটা দেখিয়ে দিলাম এখানে, এই সিস্টেমটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং ফার্স্টের এগুলোর জন্য মানে প্রথম 1 ও 2 বর্ণিত পদের জন্য 320 আর পরে 3 থেকে 11 হলে 215 টাকা দিতে হবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, এটা মানে পরীক্ষার ফি বাবদ আর কি। এটা অফারের যোগে এটা সবাই জানি, আমরা মোটামুটি সবগুলোই তো বলে দিলাম এবং বয়সের ক্ষেত্রে তো আপনারা জানেন, এই মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স হচ্ছে 32, আর মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের ক্ষেত্রে কিন্তু 30, এটা একটু খেয়াল রাখবেন। মোটামুটি সব বলে দিচ্ছি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা নিজেরাও দেখে নেবেন ভালোভাবে, ডিটেলসটা পড়ে তারপর অ্যাপ্লাই করে নেবেন। কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানার চেষ্টা করবো। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।